আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ ভাষা টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আমরা কিভাবে খুব সহজে ইংলিশ ভাষা কথা বলতে পারবো এই ছোট বাক্য দ্বারা। আমি আশা করব আপনারা এই টিউটোরিয়ালে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং এবং কিছু ছোট ছোট বাক্য দেওয়া আছে যা আপনাদের প্রতিদিনের কথা বলার জন্য বা একে অপরের সাথে কিভাবে কথা বলবেন সে বিষয়ের জন্য অনেক হেল্পফুল হবে। তবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটনটি বাজিয়ে নিন আর নতুন ভিডিও দেখার জন্য। আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে। দেখুন, বাংলায় বোকা, অবোধ বা নির্বোধ, এটাকে ইংলিশে বলা হয় স্টুপিড। স্টুপিড অর্থ হলো বোকা, অবোধ বা নির্বোধ। তুমি কি এটা শুনেছো? ডু ইউ হেয়ার দ্যাট? ডু ইউ হেয়ার দ্যাট অর্থ হলো তুমি কি এটা শুনেছো? কলমটি আমাকে দাও, গিভ মি দা পেন। গিভ মি দা পেন অর্থ হলো কলমটি আমাকে দাও। মানুষ মাত্রই ভুল করে, টু আর ইজ হিউম্যান। টু আর ইজ হিউম্যান অর্থ হলো মানুষ মাত্রই ভুল করে। সত্য কখনো চাপা থাকে না, ট্রুথ উইল আউট। ট্রুথ উইল আউট সত্য কখনো চাপা থাকে না। প্রার্থনা ছেড়ে দিও না, ডোন্ট মিস ইওর প্রেয়ার। ডোন্ট মিস ইওর প্রেয়ার প্রার্থনা ছেড়ে দিও না। টাকা সাবধানে রাখো, কিপ মানি সেফলি। কিপ মানি সেফলি অর্থ হলো টাকা সাবধানে রেখো। টাকা সঞ্চয় করতে চেষ্টা করো, ট্রাই টু সেভ মানি। ট্রাই টু সেভ মানি অর্থ হলো টাকা সঞ্চয় করতে চেষ্টা করো। টাকা নষ্ট করো না, টাকা নষ্ট করো না অযথা। ডোন্ট ওয়েস্ট মানি। ডোন্ট ওয়েস্ট মানি অর্থ হলো টাকা নষ্ট করো না অযথা। সময় মতো কাজ করো, ওয়ার্ক অন টাইম। ওয়ার্ক অন টাইম অর্থ হলো সময় মতো কাজ করো। তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো। হাউ ডু ইউ নো অর্থ হলো তুমি কিভাবে জানো। পিতা মাতাকে সম্মান করো, রেসপেক্ট ইওর প্যারেন্টস। রেসপেক্ট ইওর প্যারেন্টস অর্থ হলো পিতা মাতাকে সম্মান করো। বদ অভ্যাস ছাড়ো, গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট। গিভ আপ ইওর ব্যাড হ্যাবিট অর্থ হলো বদ অভ্যাস ছাড়ো। আমি অপেক্ষা করতে পারি না, আই ক্যান নট ওয়েট। আই ক্যান নট ওয়েট আমি অপেক্ষা করতে পারি না। আমি এটা জানতাম, আই নিউ ইট। আই নিউ ইট অর্থ হলো আমি এটা জানতাম। আমি এটা পেয়েছি, আই ফাউন্ড ইট। আই ফাউন্ড ইট অর্থ হলো আমি এটা পেয়েছি। আমি দেখি, আই সি। আমি দেখি, আই সি। আমি জিতেছি, আই অন। আই অন অর্থ হলো আমি জিতেছি। আমি চেষ্টা করব, আই উইল ট্রাই। আই উইল ট্রাই অর্থ হলো আমি চেষ্টা করব। বেশ ভালোই তো আসো, ওয়েল ইউ আর। ওয়েল ইউ আর অর্থ হলো বেশ ভালোই তো আসো। এহা খুব ভালো ধারণা, ইটস ভেরি গুড আইডিয়া। ইটস ভেরি গুড আইডিয়া এহা খুব ভালো ধারণা। আমি তাকে কিছু বলিনি। আমি তাকে কিছু বলিনি
এটা হবে নাথিং আই টেল হার, নাথিং আই টেল হার, অত হলো আমি তাকে কিছু বলিনি। ভালো কাজের অভাব, লেক অফ গুড ওয়ার্ক, লেক অফ গুড ওয়ার্ক। ভালোবাসার অভাব, লাক অফ লাভ, লাক অফ লাভ, অর্থ হলো ভালোবাসার অভাব। এটা কত লম্বা, হাউ লং ইজ দ্যাট, হাউ লং ইজ দ্যাট। তুমি কি ভাবে জানো, তুমি কিভাবে জানো, হাউ ডু ইউ নো, হাউ ডু ইউ নো, অর্থ হলো তুমি কিভাবে জানো। তিনি কেমন আছে, হাউ ইজ হি শি, হাউ ইজ হি, এখানে হি বা শি একই অর্থ বোঝানো হবে। হাউ ইজ হি বা হাউ ইজ শি, তিনি কেমন আছে। এটার দাম কত, হাউ মাস ইজ দ্যাট, হাউ মাস ইজ দ্যাট, এটার দাম কত। তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট ইট, ডু ইউ ওয়ান্ট ইট, তুমি কি এটা চাও। এটা করবেন না, ডু নট ডু ইট, ডু নট ডু ইট, এটা করবেন না। তিনি তার পথে চলেছেন, তিনি তার পথে চলছেন, এটা হবে হি ইজ অন হিজ ওয়ে, হি ইজ অন হিজ ওয়ে, তিনি তার পথে চলেছেন। আমি আমার সময় নষ্ট করেছি, আই অ্যাম ওয়েস্টিং মাই টাইম, আই অ্যাম ওয়েস্টিং মাই টাইম, আমি আমার সময় নষ্ট করেছি। আমি এটা করতে পেরেছি, আমি এটা করতে পারি, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, অর্থ হলো আমি এটা করতে পারি। ভালো শিক্ষার অভাব, ল্যাক অফ গুড এডুকেশন, ল্যাক অফ গুড এডুকেশন, অর্থ হলো ভালো শিক্ষার অভাব। এড়িয়ে চলা, অ্যাভয়েড, অ্যাভয়েড, অর্থ হলো এড়িয়ে চলা। উপভোগ করা, এনজয়, এনজয়, অর্থ হলো উপভোগ করা। শেষ করা, ফিনিশ, ফিনিশ, অর্থ হলো শেষ করা। অনুমোদন করা, অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভ অফ, অর্থ হলো অনুমোদন করা। হানি টেস্ট সুইট, অর্থ হলো মধু খেতে মিষ্টি। তিনি ধূমপানে অভ্যস্ত, হি ইজ ইউজ টু স্মোকিং, হি ইজ ইউজ টু স্মোকিং। যেভাবে বলি তেমন করো, ডু অ্যাজ আই টেল ইউ, ডু অ্যাজ আই টেল ইউ, যেভাবে বলি তেমন করো। জ্ঞানী শক্তি, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, অর্থ হলো জ্ঞানী শক্তি। দেখে শুনে পা বাড়াও, লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, দেখে শুনে পা বাড়াও। কষ্ট না করলে সুখ মেলে না, নো পেইনস নো গেইন, নো পেইনস নো গেইনস, কষ্ট না করলে সুখ মেলে না। উঠা, অ্যারাইজ, অ্যারাইজ, অর্থ হলো উঠা। জেগে উঠা, অ্যাওক, অ্যাওক, অর্থ হলো জেগে উঠা। প্রহার করা, বিট, বিট, অর্থ হলো প্রহার করা। আরম্ভ করা বা শুরু করা, বিগেন, বিগেন, অর্থ হলো আরম্ভ করা বা শুরু করা। বাতাস বোয়া, অর্থ হলো ব্লো, ব্লো, অর্থ হলো বাতাস বোয়া।
এখন ঘুমাতে যাও, গো টু স্লিপ নাও, গো টু স্লিপ নাও অর্থ হলো এখন ঘুমাতে যাও, বেশি রাত জেগো না, ডোন্ট কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট, ডোন্ট কিপ লেট আওয়ার্স অ্যাট নাইট বেশি রাত জেগো না, হারানো টাকার জন্য আফসোস করো না, ডোন্ট রিপেন্ট ফর লস্ট মানি, ডোন্ট রিপেন্ট ফর লস্ট মানি হারানো টাকার জন্য আফসোস করো না, আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক, লেট মি স্পিক অর্থ হলো আমাকে কথা বলতে দাও, আমাকে এক গ্লাস পানি দাও, গিভ মি এ ওয়ান গ্লাস অফ ওয়াটার, গিভ মি এ ওয়ান গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দাও। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। যদি ভিডিওটি আপনাদের সামান্য হেল্পফুল হয়, যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।